যখন মোবাইল ফোন করলো আমার কাছে কোথা দিল্লি থেকে দিল্লি থেকে যখন ফোন করলো তারপরে কি বললো যে মা আমি ফোন আমার কাছে নেই আমি লোকের ফোন দিয়ে ফোন করছি ফোন ওরা কাইড়ে নিয়েছে সব আমার বইলে বইলে কান্দে কান্দে বলছে ছেলে আমার বলার পরে ফোন আবার অন্য লোকের কাছে চেক করলো চাচ্ছে তাও দিচ্ছে না বলছে তো বাড়িতে যোগাযোগ করা যাবে না যোগাযোগ করতে দিল না আমার ছেলেকে লুকায়ে একজনের কাছ থেকে ফোন চেয়ে ফোন করলো ফোন করে কেঁদে কেঁদে বলছে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন পরিবার ট্রেনের মধ্য থেকে নিখোঁজ 20 বছরের যুবক ছেলের বাড়ি নদিয়া শান্তিপুর থানার ফুলিয়া বিনপাড়ায় গত 24 মে থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে সে দিল্লি থেকে বাড়ি ফিরছিল গভীর আশঙ্কায় দিন কাটছে পরিবারের লোকেদের ফুলিয়া বিনপাড়ার 20 বছরের যুবক শ্যাম বচন বিন ওরফে বান্টি এপ্রিলের 26 তারিখ স্থানীয় কিছু বন্ধু বান্ধবের সাথে দিল্লিতে গিয়েছিল কাজের জন্য সেখানে পাইপ লাইনের কাজ করাতে নিয়ে যায় এলাকার সৌরভ মণ্ডল নামে তার এক বন্ধু কিন্তু সেখানে এই বান্টির সাথে সৌরভের কিছু অশান্তি হয় মারধরও করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে সে কথা ফোনে সে মাকেও জানায় 24 তারিখ দিল্লির আনন্দবিহার স্টেশন থেকে সম্পর্ককান্তি এক্সপ্রেসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সৌরভ ও অন্যান্যদের সাথে বান্টিও তারপর থেকেই সে রহস্যজনকভাবে নিখোঁজ সৌরভরা তার ব্যাগ জুতো ফুলিয়ায় নিয়ে আসে আর নিয়ে গেল কিসের জন্য আমি তোর মা আমার ছেলের তো বিয়ে থা দিইনি ও তো আলাদা সংসারও নাই যে ওর গার্জেন আছে ওর গার্জেন তো এখন আমিই ছিলাম তাহলে ওরা ওর মা বাবা আমার সঙ্গে আলোচনা করলো না কেন যে আমি তোমার ছেলেকে পাঠাবো কি পাঠাবো না একবারও তো শুনলো না আমার কাছে বন্ধুত্ব একমাত্র সৌরভের সাথেই ছিল যখন করে তখন কান্নাকাটি করেছে খুব ছেলে আমার কান্নাকাটি করছে আর সেই সময় ও ভালো ছিল না ওর কথা মাথা একেবারে ভালো ছিল না তারপরে তো আমার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই লাস্টে ফোন করেছে 12:40 দুপুরবেলা তারপরে আর কোনো যোগাযোগ নেই আমার আপনারা দেখুন আনন্দবিহার স্টেশনে সিসিটিভি ফুটেজে বান্টিকে দেখা যাচ্ছে দিল্লি শিয়ালদা সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস রাত 8:20 ট্রেন ধরার জন্য তারপরই নিখোঁজ সবাই ফিরেছিল সবাই ফিরেছে আমার ভাই খালি ফেরেনি আর ওই সৌরভ সৌরভের বাবা মহাদেব মণ্ডল উনি গেছিল আর ওনার মামা গেছিল মানে সৌরভের মামা গেছিল ওরা কি করতে যাবে ওরা তো কাজে যায়নি কোনোদিন কোনো কথা চাপা থাকে না একটা না একটা কথা তো উঠে তো আসে এখন খালি ব্যাগ এসছে আধার কার্ড আছে ওর কাছে কিছুই নেই ফোনটাও দিনে টাকাও নেই ফোনটাও কেড়ে নেই ফোন করছে ফোনটা সুইচ অফ একটা ছেলে যখন জামা প্যান্ট কিনে একটা শখ করে কেনে পড়ার জন্য কেনে নতুন জামা প্যান্ট কিনেছে সে জামা প্যান্টটাই খালি ব্যাগের ভিতরে আছে কোনো কিছু নেই আর খালি আধার কার্ড আছে ব্যাগে সে ব্যাগটা সৌরভ যে নিয়ে গেছিল যে ছেলেটা সেই ছেলেটাই দিয়ে গেছে ব্যাগ আর কিছু নেই ব্যাগে ভাইয়ের নাম কি বান্টি মানে একটা ডাক নাম আর ভালো নাম যেটা আধার কার্ড দেওয়া আছে ওটার নাম হচ্ছে শ্যাম বচন বিন বন্ধু সৌরভ মণ্ডলের দাবি ট্রেন থেকেই নিখোঁজ হয়েছে সে সৌরভ গেছিল সৌরভই নিয়ে গেছিল আর ও টাকা পয়সা দেয়নি সৌরভের বাবা বলে টাকা পয়সা দিয়ে নিয়ে গেছে আমরা তো পরে জানতে পারি কি কাজ ছিল ওখানে কয় পাইপ লাইনের কাজ ছিল এয়ারপোর্টের ওইখানে আমরা তো চোখেও দেখিনি কেমন কাজ কেমন না সৌরভের বাড়িটা কোথায় সৌরভের বাড়ি হলো মাঠপাড়া কি হতে পারে আমার মনে হচ্ছে ছেলেটাকে বিক্রি করে দিচ্ছে কোথাও কিছু জন মিলে বিক্রি করে দিচ্ছে এই জন্য ছেলেটা আসতে পারছে না না বিক্রি করলে আমাদের ছেলেটি ঘুরে আসতো যেভাবেই থাকুক কোনো পাগল তাও না কোনো যে শরীর খারাপ তাও না ছেলে দিব্যি বলেছে মা আমাকে খুব মারছে আমাকে খুব মারছে আমি ভাবতে পারিনি যে আমার বন্ধু এরকম মারতে পারে আমাকে মা আমি অনেক ভুল করেছি এসে হাউমাউ করে ছেলে কান্না করতেছে আর ছেলে বলতেছে তখন ওর মার বুক পাইটে যায় ওর মা বলে বাবু তুই ঋণ ধার করে চলে আয় কারো মোবাইলে আমি টাকা পাঠাই দেব
কারো মোবাইলে ওকে মারতো সৌরভ ওর বন্ধুরে দিয়ে মার খাওয়াছে ওইখানে একটা বক্সার করে ছেলের নাম আছে ওই ছেলেটাই নাকি খুব মেরেছিল বক্সারের বাড়ি কোথায় ওর বাড়ি কোথায় ওই যে দিল্লিতেই ও কাজ করতো কিন্তু ওর বাড়ি কোথায় কলকাতায় না কোথায় থাকে ও বলেছিল একটুখানি যে মা এরকম করে আমার মারটার দিচ্ছে আমি এখানে থাকবো না আপনারা পুলিশে কোনো অভিযোগ জানিয়েছেন পুলিশে অভিযোগ জানাতে গেছিলাম শান্তিপুর চার দিন গেছি অভিযোগ কোনো নেয়নি বলছে যেখানে ঘটনা ঘটেছে ওইখানেই যান এই পুলিয়ে গেছি পঞ্চায়েতে গেলাম উৎপলের কাছে বললাম উৎপলক বললো কি ঠিক আছে আমি দেখছি কোনো ব্যবস্থা করব ও কিছু করলো না সব জায়গা দৌড়াই টোড়াই আছে আমরা হরান হয়ে গেছি ওর মা টাকা লোকের কাছ থেকে হাওলাত করে সুদ মধ্যে নিয়ে লোক পাঠাইছে যে একটু আমার ছেলেটারে খুঁজে নিয়ে আস তবে গেল দিল্লিতে খোঁজ করতে জানেন এই কী করি গরিব মানুষ শোধ করবে ওর বাবার মাথা খারাপ ওর বাবা হচ্ছিল তো এমনি পাগল নিজের পেটই ঠিক মতন চালাতে পারে না কিন্তু ওই ছেলের মাঠ চালাবে কী করে ওর মা কাজ করে এটা ওইটা কাজ টাজ করে কোনোরকম পেটের ভাত হয় আমরা থাকি ওর মার সাথে সাথে আমরাও কাজ করি কেন আমাদেরও তো পেট আছে যেতে ওই ছেলে পেলে কাজ করুক কাজ টাজ করে কোনোরকম চলে খুব টানি টুনে তাও এই মনে করো শাড়ি পোশাক এগুলো কেনারও ক্ষমতা থাকে না তা ওর মামার বাড়ি থেকে হেল্পার করে কোনো সময় খাওয়ারও না থাকলে ওর মামার বাড়ি থেকে একটু টাকা পয়সা দেয় ওরাও তো গরিব